এভরিওয়ান লাইক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই ভিডিওতে আমরা আসলে শুধুমাত্র এই ইয়া ডায়াগ্রাম যেটা আছে সেই ডায়াগ্রামটা দেখার চেষ্টা করতেছি কারণ হঠাৎ করে ইয়া ডায়াগ্রাম আমরা ইয়ার ইয়ার ডায়াগ্রামের যে বেসিক গুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওগুলোতে দেখব কিন্তু আগে আমরা একটা ইয়ার ডায়াগ্রাম দেখে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে ইয়ার ডায়াগ্রামটা কি কারণ আমরা আসলে কি করতে চাইছে সেটা যদি আমরা জানি তাহলে আমাদের গোলটা আর অনেক বেশি স্পেসিফিক হয়ে যাবে তাই না তো সে কারণে আমরা আগে একটা ইয়ার ডায়াগ্রাম দেখার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন একটা এমপ্লয় দেওয়া আছে এমপ্লয়টাকে কিভাবে দেওয়া আছে আমাদের একটা আয়তক্ষেত্রের মধ্যে দেওয়া আছে আর এনটিটির এই যে এমপ্লয়টা আছে এমপ্লয়েট আশেপাশে দেখেন খেয়াল করলে দেখবেন এখানে নেম অ্যাড্রেস স্যালারি এগুলো দেওয়া আছে আসলে এগুলো কি হচ্ছে তাহলে খেয়াল করে দেখেন নেম অ্যাড্রেস স্যালারি সেক্স এগুলো প্রত্যেকটা কিন্তু আসলে এই এমপ্লয়ের একটা করে অ্যাট্রিবিউট তাই না তাহলে এমপ্লয়টা আসলে কি এমপ্লয়টা হচ্ছে আমাদের একটা এনটিটি তাহলে আমরা যখন কোনো এনটিটি এনটিটিকে প্রকাশ করব তখন আমরা কীভাবে প্রকাশ করবো এইভাবে আমরা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রের মধ্যে প্রকাশ করবো আর এনটিটির যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলোকে আমরা এরকম ওভারশেপের মধ্যে রাখবো তাই না এখানে আবার খেয়াল করে দেখেন নেইম একটা এনটিটি হওয়ার পরেও নেইমের প্রথম নেইমের মধ্যে আবার কিন্তু এফ নেইম মিন তারপরে হচ্ছে এখানে এল নেম অর্থাৎ ফার্স্ট নেইম লাস্ট নেইম তারপরে মিডিল নেইম এগুলো প্রত্যেকটা আছে তাই না তারপরে আবার এখানে খেয়াল করে দেখি আমরা যদি এখানে সুপারভিশন সুপারভিশনটা আমরা যদি খেয়াল করি সুপারভিশন একটা কাজ তাই না এখানে সুপারভাইজার একটা আছে সুপারভাইজ একজন আছে তাই না তো দুই পাশে দুটো আছে এর মধ্যে একটা কাজ লেখা আছে তার মানে কি এই এমপ্লয়ের সুপারভাইজার এবং সুপারভাইজ কি করতেছে সুপারভিশন করতেছে তাই না আবার এইখানে খেয়াল করে দেখেন এমপ্লয়ি ওয়ার্কস ফর ডিপার্টমেন্ট হতে পারে তাই না আবার ডিপার্টমেন্ট কি ম্যানেজেস এমপ্লয়ি খেয়াল করেছেন এখানে কিন্তু ওয়ার্কস ফর এটা একটা ওয়ার্ক তাই না এটা একটা কাজ তারপরে কি ডিপার্টমেন্টের সাথে আছে একটা হচ্ছে ডিপার্টমেন্টটা কি করতেছে আবার ডিপার্টমেন্টের এখানে খেয়াল করে দেখবেন নেই আছে নাম্বার আছে লোকেশন আছে তারপরে নেমের নিচে আবার দাগও আছে নাম্বারের নিচেও দাগ আছে লোকেশনের কিন্তু আবার ওভারঅল শেপ দুইটা আছে তাই না আবার ডিপার্টমেন্টের নিচে কন্ট্রোলস আছে প্রজেক্ট আছে প্রজেক্ট আবার তিনটা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা তারপরে এখানে কিন্তু ওয়ার্কসন আবার একটা ওয়ার্কসন আছে সেটা কি প্রজেক্টে ওয়ার্কসন এমপ্লয়ি ওয়ার্কসন প্রজেক্ট একটা রিলেশনশিপ আছে এদের মধ্যে ওকে আবার এখানে যদি ডিপেন্ডেন্ট আমরা যদি খেয়াল করি সো ডিপেন্ডেন্টে আবার কিছু অ্যাট্রিবিউট আছে এখানে নেম আছে বাট বার্থডেট আছে রিলেশনশিপ আছে ওকে সো আমরা এই বিষয়গুলো নিয়েই এর পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করবো আমরা তো অলরেডি রিলেশান কত ধরনের হওয়া সম্ভব সেটা দেখে ফেলেছি তাই না আমরা অ্যাট্রিবিউটগুলো কি অ্যাট্রিবিউটগুলো জানি আমরা এনটিটিটা কি এনটিটি সম্পর্কেও জানি তাই না এখন আমরা শুধুমাত্র কি দেখবো এই এনটিটিগুলো একটা এনটিটি আরেকটা এনটিটির সাথে এখানে খেয়াল করে দেখেন এমপ্লয় একটা এনটিটি ডিপার্টমেন্ট আরেকটা এনটিটি এই দুটো এনটিটি কীভাবে একটা আরেকটার সাথে রিলেশনশিপে আছে আর এই চিত্র থেকে আসলে কি এই চিত্র যেটা আছে আমাদের কাছে বাট এই যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা সারমর্ম কি তাই না এই বিষয়গুলো আমরা এরপরের ভিডিওতে একটা 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 করে দেখার চেষ্টা করবো থ্যাংক ইউ ভালো থাকবেন ভালো রাখবেন